ভজনীতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ সারা বিশ্বের বাঙালি ভক্তগণকে বরে বাবা সুতোর অনন্তকোটি প্রণাম ভক্তগণ আমি ভবিষ্যমালিকার দিব্যাতিদিব্য গ্রন্থের আস্বাদন করছি আপনাদের সাথে আমি আজকে খুব সুন্দর জিনিস আপনাদের সাথে আস্বাদন করব আপনারা শ্রবণ করুন খুব সুন্দর জিনিস মহাপুরুষ অচ্যুতানন্দ তার নিজ গ্রন্থ আদিসংহিতায় লিখেছেন যে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু মনুষ্য পাঁচ হাজার বছরই চার লক্ষ বত্রিশ হাজার বছরের সব পাপ সম্পাদন করে ফেলবে কলিযুগের আয়ু তো চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু কলিযুগের যা পাপ আছে যা শাস্ত্রে আছে সেই সেই সব পাপ তো হয়ে থাকে অল্প অল্প হয়ে থাকে কিন্তু পাঁচ হাজার বছরে দেখা গেছে যে প্রত্যেক কটা পাপের সর্বশেষ যে সীমা অতিক্রম করে চলে গেছে মহাপুরুষ অচ্যুতানন্দ ও সব মহাপুরুষের বাক্য মালিকা গ্রন্থ থেকে প্রমাণিত হয় যে কলির পরমায়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু মনুষ্যকৃত ভয় ভয়ানক পাপের জন্য মাত্র পাঁচ হাজার বছরই কলিরায়ু শেষ হয়ে গেছে তখন যুগসন্ধিক্ষণে ভগবান কল্কি অবতার ধারণ করবেন যখন পাঁচ হাজার বছর শেষ হয়ে যাবে তারপরে আর অধর্মের বিনাশ ও ধর্মের স্থাপন করবেন ভগবান যে বলে গেছেন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধতে অর্জুনকে বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানের ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাৎমানাম সৃজামৃহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্ত্পনাথায় সম্ভব আমি যুগে যুগে যখনই অধর্মের অভ্যুত্থান হবে ধর্মের হানি হবে তখন আমি যুগে যুগে আসব এসে ধর্ম সংস্থাপন করবো এবং অধর্মকে নাশ করব। প্রথমে অধর্ম নাশ তারপরে ধর্ম সংস্থাপন তো এই যে যুগসন্ধিক্ষণ চলছে এখন ভগবান কলকি অবতার ধারণ করবেন উনি করে ফেলেছেন উনি কলকি অবতার ধারণ করে ফেলেছেন মালিকা অনুপাতে এবং অধর্মের বিনাশ সাধন করবেন এবং ধর্মের সংস্থাপন করবেন এবার আমরা বিচার করব যে কোন কোন পাপ কলির আয়ু কম করেছে ভবিষ্য মালিকা অনুসারে পঁয়ত্রিশ প্রকার পাপের কারণ দেখানো হয়েছে যার ফলে কলির আয়ু অকালই ক্ষয় হয়েছে যেমন ধরুন কলিযুগের শাস্ত্র অনুপাতে কলিযুগের মানুষের আয়ু হচ্ছে একশো বছর কটা মানুষকে দেখেন একশো বছর বাঁচছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যেই মরে যাচ্ছে নয় ষাট সত্তর ম্যাক্সিমাম এইটটি নাইনটি খুব কম হয় যারা একশো বছর অবধি যায় কেন হয় শাস্ত্রে তো বলা আছে যে একশো বছর তাহলে সবাইকে তো একশো বছর বাঁচা উচিত না তার প্রারব্ধ তার কর্মের দ্বারা আয়ু ক্ষয় হয় যদি মানুষের প্রারব্ধ কর্মের দ্বারা আয়ু ক্ষয় হয় তাহলে যুগের আয়ুক ক্ষয় হবে না কেন এটা সেরকম ব্যাপার আমরা এখন প্রথমে জানব যে সেই পঁয়ত্রিশ প্রকার পাপগুলো কি কি যা মানুষ কলিযুগে চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে একটু একটু করে করে একদম শেষের দিকে ম্যাক্সিমাম হয় এখানে পাঁচ হাজার বছরই পঁয়ত্রিশটা পাপের সীমা অতিক্রম করে ফেলেছে কোন কোন পাপ একটু জানা যাক পিতৃহত্যা মাতৃহত্যা স্ত্রী হত্যা শিশু হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা মাতৃহরণ ভগিনী হরণ কন্যা হরণ ভাইয়ের পত্নীকে হরণ বিধবা স্ত্রী হরণ স্ত্রীহরণ গর্ভবতী স্ত্রী হরণ কুমারী হরণ পশু হরণ ভূমি হরণ পরের ধন হরণ পরের স্ত্রী হরণ ম্লেচ্ছবেশ ধারণ অখাদ্য ভক্ষণ অভক্ষ ভক্ষণ মাংস মদ ডিম এসব অবক্ষ ভক্ষণ অগম্য স্থানে গমন যেখানে যাওয়া উচিত না সেই সব জায়গায় চলে যাওয়া পতিতালয়ে চলে যাচ্ছে অগম্য স্থান ওসব অগম্য স্থান বলতে যেখানে সুরা পান করা হয় সেটা অগম্য স্থান যেখানে জুয়া খেলা হয় সেটা অগম্য স্থান যেখানে পতিতালয় সেটা অগম্য স্থান সেখানে চলে গেছে অতি নিরাশ হয়ে থাকা ভগবানের প্রীতি না থাকলে অতি নিরাশা সেটাও পাপ কুটুম্ব বৈরাগ্য মানে কুটুম্বদের প্রতি কোনো ভালোবাসা নেই এটাও পাপ বন্ধুর সাথে কপটতা বিশ্বাসঘাতকতা নিম্ন শ্রেণীর জাতির সঙ্গে প্রীতিলা করা কাউকে অপমান করতে বলছে না কিন্তু মিশবে যখন একটা লেভেলে মেশাই ভালো নগ্ন হয়ে স্নান করা নগ্ন হয়ে শয়ন করা মিথ্যা ভাষণ শাস্ত্রের নিন্দা যেখানে গোশালা আছে এবং শ্মশান স্থানে সেখানে কব্জা তুলসী সেবা না করা আমাদের জগৎবন্ধু সুন্দর বলছেন হো জাহ্নবী সলিলে স্নান তুলসী সেবন করো কর নাম উচ্চারণ সেই তুলসী সেবা করা হলো না তাই তুলসী সেবা না করা বিষ্ণু বিগ্রহ পূজা না করা পিতামাতাকে ভক্তি না করা এই পঁয়ত্রিশ প্রকার পাপ সর্বোচ্চ সীমা অতিক্রম পাঁচ হাজার বছরই করে যাওয়ার ফলে কলিরায়ু ক্ষয় হয়ে গেছে প্রত্যেক পাপের চরম সীমা অতিক্রম করার ফলে পাঁচ হাজার বছরেই অর্থাৎ কলির বাল্য অবস্থাতেই সব ভোগ হয়ে গেল এইসব কথা মহাপুরুষ অচ্যুতানন্দ নিজ উদ্ধব ভক্তি গ্রন্থে লিখেছেন এখানে উদ্ধব ও ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ আছে যার মধ্যে কলিযুগের কলিযুগের অন্তের ব্যাপারে উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ভাবে উদ্ধবকে বলেছেন চারি লক্ষ অটে বত্রিশ সহস্র আয়ুষ এ যুগ পাপ বরিবাড়ু আয়ু কটি জীব আলপ হইব ভোগ এটা উড়িয়া ভাষায় লেখা উড়িয়া ভাষায় এই শ্লোক রচনা হয়েছে চারি লক্ষ অত্রিশ সহস্র আয়ুষ একলি যুগ পাপ বড়ি বাড়ু আয়ু কটি জীবে আলাপ হইব ভোগ অর্থাৎ কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার বছর আয়ু ক্ষয় হয়ে মাত্র পাঁচ হাজার বছরই ভোগ হবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওনার পরম সখা অর্জুনের বার্তালাভ হয় এবং অর্জুন শ্রীকৃষ্ণকে কলিযুগের অন্ত ধর্ম সংস্থাপন আর ভগবান কল্কি অবতার সম্বন্ধে প্রশ্ন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব লীলা বর্ণনা করেন মহাপুরুষ অচ্যুতানন্দ মহারাজ নিজ গ্রন্থ চৌষট্টি পটল ও নীল সুন্দর গীতা ও আদি গ্রন্থে এসব বর্ণনাও করেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু বলুন যে কলিযুক্ত চার লক্ষ বত্রিশ হাজার বছর তাহলে সেটা পাঁচ হাজার বছরের মধ্যে কি করে শেষ হবে মানুষ এমন কি করে ফেলবে যার ফলে চার লক্ষ বত্রিশ হাজার বছরটা কমে কি থেকে চার লক্ষ সাতাশ হাজার বছর বাদ চলে গিয়ে মাত্র পাঁচ হাজার বছরের ভোগ হবে ভগবান হাসলেন এবং বললেন হে অর্জুন শোনো এই মুখ্য পাপ কোন কোন পাপ এবং তার ফলে কত আয়ু কত বছর আয়ু কমে তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রথম মিথ্যা কথা বলার জন্য পাঁচ হাজার বছর আয়ুক্ষয় হল কলির গঙ্গাতে নগ্ন স্নান করার জন্য বারো হাজার বছর ব্রাহ্মণের অন্যত্র প্রীতির জন্য তিরিশ হাজার বছর মিত্রের সঙ্গে শত্রুতা করার জন্য ছ হাজার বছর মহাবিষ্ণু বিগ্রহ পুজো না করার জন্য সতেরো হাজার বছর মা তুলসী পূজা না করার জন্য পাঁচ হাজার বছর অতিথি সেবা না করার জন্য ছ হাজার বছর ভাইয়ের সাথে শত্রুতা করার জন্য চল্লিশ হাজার বছর অভক্ষ ভক্ষণ জনিত পাপের জন্য আট হাজার বছর অন্যের ধন হরণ করার জন্য দশ হাজার বছর গোহত্যা পাপের জন্য এক লক্ষ বছর দানের অর্থের সঠিক ব্যবহার না করার জন্য চোদ্দ হাজার বছর বিধবা স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য চব্বিশ হাজার বছর জীব হত্যার জন্য এগারো হাজার বছর জাতি ধর্ম বর্ণের নিয়ম না মানার জন্য বারো হাজার বছর ভ্রূণ হত্যা পাপের জন্য সাত হাজার বছর স্ত্রী হত্যা পাপের জন্য বত্রিশ হাজার বছর গোশালা ও শ্মশান ভূমি দখলের জন্য চল্লিশ হাজার বছর মাতার হরণের পাপের কারণে পাঁচ হাজার বছর বিশ্বাসঘাতকতা করার জন্য চল্লিশ হাজার বছর পিতামাতার প্রতি অন্যায় করার জন্য তিন হাজার বছর এইভাবে কলির আয়ু চার লক্ষ বত্রিশ থেকে চার লক্ষ সাতাশ হাজার বাদ হলে অবশিষ্টাংশ পাঁচ হাজার বছরই ভোগ হবে মহাপুরুষ অচ্যুতানন্দ তার ভক্ত ভবিষ্যমালিকা গ্রন্থে বিভিন্ন পুরাণ বিভিন্ন শাস্ত্র বিভিন্ন সংহিতা থেকে এবং নিজের দিব্য দৃষ্টি দিয়ে ভগবান নিরাকার ভগবানের কৃপায় যা উনি দেখেছেন যা উনি বুঝেছেন তাই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন আজ পর্যন্ত এমন কোনো ভবিষ্যৎবাণী ভবিষ্যমালিকায় লেখা নেই আজ পর্যন্ত যেটা ফলেনি আশা করা যাবে ভবিষ্যমালিকার প্রত্যেক কথা ফলবেই ফলবে ভবিষ্যমালিকাতেই মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে সূর্য পশ্চিম থেকে উদিত হতে পারে হুম কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দের বরফ থেকে গরম আসতে পারে গরম থেকে বরফের স্বাদ ফিলিং আসতে পারে কিন্তু মহাপুরুষ অচ্চুতানন্দের যে ভবিষ্যমালিকার যা কথা তা অটুট তা ঘটবেই কারণ এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে ভগবানের আদেশে হয়েছে এটা কোনো সাধারণ মানুষ রচনা করেনি ভগবানেরই শ্রী অঙ্গ থেকে প্রকটিত পঞ্চশখা তারা ভগবৎস্বরূপ তারা দিব্য ক্ষমতা সম্পন্ন তারা গোলক থেকে এসে জগতে এই সত্য প্রচার করেছেন তো এ তো হলো পাপের বিবরণ মানুষের উদ্ধারের উপায় কি বলছে নাম নাম ভগবান শ্রীহরির নাম ভগবত নাম উচ্চারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম মহামন্ত্র দীক্ষিত ব্যক্তিদের গুরুমন্ত্র গুরুমন্ত্র ইষ্টমন্ত্র এবং গুরু প্রদত্ত নাম এই জপ এবং কীর্তন এবং শ্রীমদ্ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের অধ্যয়ন নয় ভাগবত তিনটেই করতে বলছি না ভাগবত। অধ্যয়ন শ্রীমদ্ ভাগবতের যেসব গদ্য অনুবাদ আছে সংস্কৃত ভাষায় যারা বুঝবেন তারা তো ধন্য আমার প্রণম্য আর যারা বুঝতে পারবেন না তারা কিন্তু মনে করবেন না যে আমি সংস্কৃত পড়ে বুঝতে পাচ্ছি না সুতরাং আমি এটা পড়ব না তা নয় রঘুনাথ ভাগবতাচার্য ভগবান গৌরাঙ্গের প্রধান ছিলেন তিনি আজ থেকে পাঁচশো বছর আগে বরাহনগরে যেটা এখন পাটবাড়ি আশ্রমে পাঁচশো বছর আগে উনি এসে এক রাত পাঠ নিয়েছিলেন রঘুনাথ ভাগবতাচার্যের কাছে রঘুনাথ ভাগবতাচার্য সংস্কৃতে মহান পণ্ডিত হলেও উনি কিন্তু খুব সুন্দর বঙ্গভাষায় গদগত কণ্ঠে ভাগবত অধ্যয়ন করতেন এবং সেই সময় সেই উনি একটা গ্রন্থ লিখেছিলেন যা শ্রীমদ্ ভাগবতের একটা পয়ারের ছন্দে পুরো সমগ্র ভাগবত উনি লিখেছিলেন শ্রী প্রেম তরঙ্গিনী সহজ সাধারণ ভাষায় এবং এইভাবে এই এইভাবে যখন গৌরাঙ্গকে ভাগবত পাঠ করেছেন তখন গৌরাঙ্গের তো আনন্দের সীমা নেই তবে প্রভু আইলেন নগরে অতি ভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে সেই ব্রাহ্মণ সুশিক্ষিত ভাগবতে প্রভু দেখি লাগিলা ভাগবত পড়িতে শুনিয়া তাহার ভক্তিযোগের পঠন আবিষ্ট হইলেন গৌরচন্দ্র ভগবান এই রঘুনাথ ভাগবতাচার্য আর কেউ নন এই যে বললেন প্রভু দেখি লাগিলা ভাগবত পড়িতে উনি শ্যাম মঞ্জুরি নামক গোপী ছিলেন পূর্বলীলায় রাধারানীকে কৃষ্ণ কথা শোনাতেন যখন দেখলেন গৌরকে তখন তার কৃষ্ণের কথা মনে পড়ে গেল তাই কৃষ্ণ মনে করে উনি ভাগবত পাঠ শুনিয়েছিলেন। মহাপ্রভুর তো আনন্দের শেষ নেই এবং সর্বশেষে উনি ভাগবত আচার্য এই পদে ভূষিত করলেন রঘুনাথ ভাগবত আচার্য হয়ে গেলেন তো শ্রী প্রেম তরঙ্গিনী আপনারা পারায়ণ করতে পারেন বা অন্যান্য জায়গা থেকে যেটা আপনাদের কাছে সুলভ হবে আমার বক্তব্য হচ্ছে ভাগবতের আশ্রয় করুন এই যে সময় আসছে সে সময় কিন্তু একদম ভালো নয় আনন্দের মুহূর্ত আসবে আনন্দের দিন আসবে কিন্তু তার আগে যেটা আসবে সেটা সহন করা মানুষের পক্ষে সম্ভব নয় মানুষের রক্ষা হচ্ছে হরিনাম মানুষের রক্ষা হচ্ছে এই ভাগবতাশ্রয় যারা ভাগবতাশ্রয় করবেন যারা ভগবানের নাম করবেন যারা ভক্তকে চিন্ত তারা ভগবানকে চিন্তন করবেন ভক্তের আশ্রয় থাকবেন গুরু আশ্রয় থাকবেন দৃঢ়ভাবে খুব দৃঢ়ভাবে তাকে প্রলয়ের আঘাত থেকে ভগবান রক্ষা করবেন কৌন্েও প্রীতি জানোই নমে ভক্ত প্রণস্যতী কৌন্তেয় হে অর্জুন তুমি জগতে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না সে যত বড় সপ্তসমুদ্রের জল একত্রিত হয়ে ঢেউ উঠুক যারা নাম করে ভগবত নাম করে ভাগবতের আশ্রয় নেয় ভগবান সেই প্রলয় আঘাত থেকে এমনভাবে রক্ষা করবে যেন মনে হবে ভক্ত এর কিছুই বুঝতে পারবে না কিন্তু জগৎ কিন্তু বিনষ্ট হয়ে যাবে তাই সমগ্র বিশ্বর যত বাঙালি ভক্ত আছে তাদের কাছে আমি বড়ে বাবা সুতো আমার গুরু কৃপায় আমার সদ্গুরু কৃপায় আমার বড়ে বাবার কৃপায় তারা যতটা শক্তি দিচ্ছেন যতটা বুদ্ধি দিচ্ছেন যতটা প্রেরণা দিচ্ছেন বলার শক্তি দিচ্ছেন ততটাই আমি আপনা আপনাদের কাছে ব্যক্ত করছি আমার এখানে নিজস্ব শক্তি বা নিজস্ব বিচার বিবেচনা নেই আমি শুধু আজ্ঞা বহন করছি আমি আজ্ঞা বহন করছি আজ মালিকা গ্রন্থের প্রচারের আবশ্যকতা আছে জানার আবশ্যকতা আছে বোঝার আবশ্যকতা আছে পালনের আবশ্যকতা আছে না হলে সামনে যে বিপদ আসছে বিপদ যদি চলে আসে না কোনো কিছু শক্তির দ্বারা কোনো মানুষের কোটি কোটি টাকা থাকলেও সেই বিপদের হাত থেকে রক্ষা পাবে না কিন্তু ভগবানের ভক্তরা ভবিষ্য মালিকাতেই আছে ভগবানের ভক্তরা কিন্তু রক্ষা পাবে ভগবান নিজ হস্তে তাদেরকে রক্ষা করবেন তাই আমার বিনম্র নিবেদন যে আমি বড়ে বাবা সুত আপনার কাছে আপনাদের কাছে বিনম্র নিবেদন করছি আপনারা দয়া করে যদি গুরু দীক্ষিত হন তাহলে গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র যপুন গুরু প্রদত্ত যে সাধন দৃঢ়ভাবে করুন দৃঢ়তার সহিত করুন এবং অভক্ষ ভক্ষণ জনিত পাপ থেকে বাঁচুন হিংসা করবেন না অনেক হয়েছে আর নয় চলুন সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায় গৌর শ্যাম হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আনন্দ শ্রী অদ্বৈত কদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ জয় শ্রী মাধব জয় শ্রী মাধব জয় শ্রী মাধব জয় জয় পরম পূজ্য বড়বাবাজী মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিউল জয় বন্ধু সুন্দর